পিএম এলে আদালতের বিচারকের কাছে ইডির বিরুদ্ধে চিঠি লিখে বিস্ফোরক দাবি করা বুমেরাং হলো শেখ শাহজাহানের। কারণ ইডি শেখ শাহজাহানকে যতগুলো ইন্টারোগেশন করেছেন, মানে যতগুলো জিজ্ঞাসাবাদ করেছেন, প্রত্যেকটির ভিডিও কপি রেখেছেন, ভিডিও রেকর্ডিং রেখেছেন ইডি আধিকারিকরা। স্বাভাবিকভাবেই ইডির বিরুদ্ধে করা যে অভিযোগ, সেই অভিযোগ বুমেরাং হচ্ছে শেখ শাহজাহানের। শেখ শাহজাহানকে কি তাহলে কেউ শিখিয়ে দিয়েছে ইডির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করতে? কারণ ইদানিং দেখা যাচ্ছে শাসক দলের নেতা নেত্রীরা বারবার ইডি এবং সিবিআইয়ের বিরুদ্ধে আঙুল তুলছেন। রাজনৈতিক মদতপুষ্ট হয়ে ইডি সিবিআই বাংলায় শাসক দলের নেতা মন্ত্রীদের হয়রানি করছে, মানসম্মান নিয়ে টানাটানি করছে, এই অভিযোগ তুলছেন শাসক দলের নেতারা। তাই কি শেখ শাহজাহানকেও ঘোর পথে তার আইনজীবী মারফত কেউ শিখিয়ে দিয়েছেন? এই প্রশ্ন কিন্তু উঠছে। তার মাঝেই গতকাল যখন শেখ শাহজাহানের চিঠি শেখ শাহজাহানের আইনজীবী জাকির হোসেন বিচারকের সামনে পড়তে থাকেন, তখন থ মেরে যান পিএমএলএ বিচারক, আদালতের বিচারক। তারপরে ইডির আইনজীবীর পক্ষ থেকে টাকা উদ্ধার, শেখ শাহজাহানের কন্যা সাবিনার নামে ফিশারিজের অ্যাকাউন্টের বিপুল পরিমাণ টাকার লেনদেন, শেখ শাহজাহানকে যতবার ইন্টারোগেশন করা হয়েছে প্রত্যেকটির ভিডিও রেকর্ডিংয়ের দাবি করা হয়, তখন পুরো বুমেরাং হয়ে যায় শেখ শাহজাহানের ইডির বিরুদ্ধে করা অভিযোগের চিঠি। শেখ শাহজাহানকে একমাত্র তিহার জেলে নিয়ে গেলেই ইডির বিরুদ্ধে করা যাবতীয় অভিযোগের সমাধান হবে বলে মনে করছে একাধিক রাজনৈতিক বিশ্লেষকরা। অনুব্রত মণ্ডলও ঠিক একই কায়দায় বারবার ইডির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, শেষমেশ তাকে তিহারে নিয়ে যাওয়ার পরেই কিন্তু শান্ত হয় পরিস্থিতি। শেখ শাহজাহানকেও ঠিক সেই মতোই তিহারে নিয়ে গেলেই তবেই ইডির বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের যে কোনো মুহূর্তে নস্যাৎ হতে পারে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অর্থাৎ ইডির বিরুদ্ধে করা অভিযোগ শেখ শাহজাহানের যে বুমেরাং হলোই, তারপরেও যে তাকে দিল্লি নিয়ে যাওয়ার যাবতীয় প্রস্তুতি ইডি দ্রুত শুরু করবে, এ বিষয়ে আর কোনো সন্দেহ রইল না।